রাউটার নিয়ে দেখো তো রাউটার কাজ করে ঠিক আছে দেখেন ও তো দেখতে চেক করতে সমস্যা তাহলে আমরা রাউটার থেকে সুইচ কানেকশন দেবো হ্যাঁ কানেকশনের বেলা ডিভাইস তো সবাই নিছে কানেকশন সে আগের মতোই যে এইখানে যে কানেকশনটা আছে না এই কানেকশন সে ক্লিক করবে তাহলে সেই কেবলগুলো আসবে আসলে এইখান থেকে রাউটার থেকে সুইচ আমরা স্টেট থ্রু দিয়ে কানেকশন দিব স্টেট থ্রু আলাদা ধরনের ডিভাইস স্টেট থ্রু এবার স্টেট থ্রু কোনটা স্টেট থ্রু যদি এইভাবে যান তাহলে এইটা হচ্ছে স্টেট থ্রু তিন নাম্বার কেবল কে বললো এটা কি বলছিলাম ডিফারেন্স স্ট্যান্ডার্ড ক্রসওভার বলছিলাম স্টেট থ্রু বলছিলাম না ডেটা কনফিউশনটা দিল আচ্ছা দেখেন তাহলে এই যে স্টেট টু নিলাম এই যে স্টেট টু নিলাম এই যে তিন নাম্বার এরকম কোন নিয়ম নাই যে পোর্ট ওইখানে খালি আছে সেটাতে এরকম তো হতে পারে ওইখানে যে ডিভাইসে পোর্ট খালি আছে এইখানে ওই পোর্ট খালি নেই হতে পারে না যেখানে খালি পোর্ট যেটা আছে ওইটাই নেবেন এই যে রাউট এই যে প্রথমে কেবল নেবেন নিয়ে এই যে রাউটারে গিয়ে ক্লিক করবে তাহলে রাউটারে যে পোর্টগুলো খালি আছে ওইগুলো দেখাবে দেখালে এই যে ফার্স্ট ইথানের যে 0/0 পোর্টটা আছে এই পোর্টে ক্লিক করবে ক্লিক করে এই যে সুইচে ক্লিক করবে তাহলে সুইচের যতগুলো খালি পোর্ট আছে ওইটা দেখাবে সুইচের প্রথম পোর্টটা এটাই নেন এই যে এটাতে ক্লিক করুন এই যে রাউটার থেকে সুইচ কানেকশন হয়ে গেল আবার দেখেন এই যে স্টেট থ্রু কেবল নিলাম গিয়ে রাউটারে ক্লিক করলাম রাউটারে অ্যাভেলেবল পোর্টটা দেখাচ্ছে ফার্স্ট ইথারনেটে ক্লিক করলাম সুইচে ক্লিক করে সুইচের অ্যাভেলেবল পোর্ট নিলাম এই যে রাউটার থেকে সুইচ কানেক্টেড হয়ে গেল আপনি 2811 রাউটার নেন নাই সেম রাউটার নিলে সুবিধা আমি যেহেতু সেম নিচ্ছি আর যদি আপনি মনে করেন আপনি বুঝবেন তারা ডিফারেন্ট নেন তখন আমি যখন ফার্স্ট ইথারনেট লিখবো আপনার তখন গিগাবাইট লিখতে হবে ওটা আমার মনে করে লিখতে হবে নিলেন ডিফারেন্ট সিরিজ পরে লাগ করবে না আমার মতো তাহলে তো হবে না আমি তো একই সিরিজ নিচ্ছি একই সিরিজে সবগুলোই ফার্স্ট ইথারনেট হ্যাঁ আমার সাথে গেলে আমার মতোই করতে হবে আর যদি আপনি মনে করেন আপনি বুঝতে পারবেন তাহলে তো ডিফারেন্ট নিলে হ্যাঁ এরপরে এরপরে হচ্ছে এই যে সুইচ থেকে পিসি কানেকশন আবার ফার্স্ট ইথারনেট এই যে ফার্স্ট ইথারনেট নিলাম নিয়ে সরি এই যে সিপি আর কি স্টেট টু কেবল স্টেট টু কেবলটা নিয়ে আবার সুইচে ক্লিক করবেন
বলে সুইচের যতগুলো আবার এবারে দেখেন এক নাম্বার কোডটা নাই কারণ ব্যবহার করছে এবার তাহলে দুই ব্যবহার করলেন পরে পিসিতে ক্লিক করবেন তাহলে এই যে ফার্স্ট ইনটা আছে পিসি আছে এই যে পিসি কানেকশন হয়ে গেছে এরকম করে কেবল দিবেন সুইচে ক্লিক করবেন সুইচের পোর্টে লাগাবেন পিসিতে ক্লিক করবেন পিসির পোর্টে কানেকশন দিবেন আবার নেবেন সুইচের পোর্টে ক্লিক করে সুইচের পোর্ট নেবেন পিসিতে ক্লিক করে পিসিতে আবার নেবেন সুইচে ক্লিক করে অ্যাভেলেবল পোর্ট নেবেন পিসিতে ক্লিক করে পিসিটা কানেকশন দেবেন এরকম করে বাকিগুলো কানেকশন দেবেন তাহলে কানেকশনটা হয়ে যাবে কেবল কানেকশন রেডি পিসিতে তো স্যার একটাই কেবল থাকে হ্যাঁ একটাই থাকে ঠিক আছে ঠিক আছে ডান ডান ভেরি গুড ভেরি গুড সবাই শেষ করুন সবটা হয়েছে ঠিক আছে কানেকশন হয়ে গেছে না আচ্ছা বলেন তো এই যে আমি নেটওয়ার্ক পুরো ল্যান্টার ফাঁকাইলাম এখানে নেটওয়ার্কের সংখ্যা কয়টা না পুরো নেট পুরো এখন এখন আমার এখানে নেটওয়ার্কের সংখ্যা কয়টা উনি বলছে আটটা আর বাকিরা কি বলে এখানে টোটাল নেটওয়ার্ক সংখ্যা কয়টা এগারোটা একজন বলছে আটটা দুইজন বলছে এগারোটা ও তন্ময় বলছে পাঁচটা একটা নতুন ফিগার পাওয়া গেছে এবার বলেন আর কার কার মত দুইজন বলছে এগারোটা একজন বলছে আটটা একজন বলছে পাঁচটা এবার স্টুডেন্ট তো আরও আছেন বলেন কোনটা ঠিক না আপনার নতুন অভিমত আছে হ্যাঁ নেটওয়ার্ক কয়টা রাইট এই টোটাল টপোলজির মধ্যে তিনটা রাউটার তিনটা সুইচ সব মিলে আর এখানে নেটওয়ার্ক কয়টা আছে জিজ্ঞেস করছে ওই দিন যেমন বলছিলেন আটটা নেটওয়ার্ক আছে গুনছিলাম এরকম এখানে নেটওয়ার্ক সংখ্যা কয়টা স্যার নেটওয়ার্ক হবে আমি স্যার চেঞ্জ করতেছি পাঁচটা আচ্ছা উনি বলছে পাঁচটা ইরর দেখাচ্ছে কেন স্যার তাহলে এগারো থেকে প্যাকেট রেসেট আনসর করে ফেলো টোটালি আনসর করতে পারবা অ্যাড ম্যানেজার ইয়া থেকে রিমুভ প্রোগ্রামে গিয়ে আনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে প্যাকেট রেসেট এই মনে ইনস্টলেশন ফাইলে সমস্যা বলেন তাহলে তন্ময় পাঁচটা এই যে যে আটটা বলছিল সে আবার পাঁচটায় ফিরে গেছে এবার বলেন আপনাদের কি অবস্থা পাঁচটা তাহলে ওই যে পাঁচটার দিকে আবার অভিমত বেশি আপনারা কারা কোন কোন দিকে বলেন তন্ময় সাইডে যে আছেন ওনার অভিমত বলেন নেটওয়ার্ক এখানে কয়টা আইপি চেঞ্জ করে নতুন আমি বলছিলাম রাউটারের প্রত্যেকটা পোর্ট থেকে এক একটা আলাদা নেটওয়ার্ক তৈরি হয় ঠিক না ওই যে ওই দিন যখন আইপি পড়াইছিলাম গুনে দিছিলাম না আটটা নেটওয়ার্ক পাইছিলাম মনে আছে ওই যে রাউটার 1 2 3 4 কানেকশন দিছিলাম পরে প্রত্যেকটা লেন্থ বের করছিলাম আটটা নেটওয়ার্ক বলছিলাম না এরকম জিজ্ঞেস করছি যে এখন তো ডায়াগ্রাম আঁকা এখানে নেটওয়ার্ক কয়টা তো ও বলছে পাঁচটা উনিও এখন চেঞ্জ করে বলছে পাঁচটা উনিও বলছে পাঁচটা এবার আপনারা বাকিটা কি বলে কয়টা আছে উনি বলছে পাঁচটা আপনারা কি বলেন ওদের প্রতি আমার বিশ্বাস আছে ওরা ওরা ভুল বলবে না সজল অ্যান্সার শুনছ বলছে আমার কোনো ওপিনিয়ন নাই ওরা ভুল বলবে না যেহেতু ওটাই ঠিক পিছনের জন বলেন ওই যে আপনি বলেন হ্যাঁ কালো মাছ বুঝতেছেন না এখানে গুনবেন এইভাবে দেখেন আমি বলছি না রাউটারের প্রত্যেকটা পোর্টে একটা নেটওয়ার্ক তাহলে এই রাউটারে যান এই রাউটারের নেটওয়ার্ক কয়টা একটা দুইটা ঠিক আছে শেষ আসলেই দুইটা এবার এই রাউটারে যান এই রাউটারে এই নেটওয়ার্কটা আর গুনতে হবে না কারণ এই নেটওয়ার্কটা অলরেডি আপনি এই জায়গা থেকে একবার গুনছেন গুনছেন না এই যে এক এই যে দুই তাহলে এই নেটওয়ার্কটা কি গুণা হয়ে গেছে না এবার এই রাউটারে এসে কি গুনবেন এই যে তিন এই যে চার এবার এই রাউটারে যাবেন এবার এইটা তো একবার গুনছেন তাহলে নিচেরটা গুনতে হবে না তাহলে এই যে পাঁচ নেটওয়ার্ক সংখ্যা পাঁচটা সহজ হিসাবে এই মাঝখানের রাউটারে তিনটা তিনটা না তারপরে এই রাউটারে আসেন এটা একটা চারটা এই রাউটারে একটা এবার বলতে পারেন এই রাউটারে কি এটা গুনলাম না কেন আর এই রাউটার থেকে এবার গুনছেন এইটা আবার গুনবেন কেন ঠিক আছে এইটা তো আর গুনা যাবে না তাহলে এই নেটওয়ার্কটা হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা রাউটার দুইটার মধ্যে মাঝখানে আবার এইটা এমন নেটওয়ার্ক দুই এবং তিনের মাঝখানে তাহলে এই দুইটা এই যে তিন চার পাঁচ টোটাল নেটওয়ার্ক সংখ্যা পাঁচটা পাঁচটার মধ্যে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমি লিখছি আরও তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখতে হবে তাহলে লিখি
যে রাউটার 1 রাউটার 1 এর দিকে যে নিচের দিকে নামছে আমি ধরেন এটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম 192.168.10.0 আর প্রিফিক্স দিলাম হচ্ছে 24 একদম সি ক্লাসের এক নেটওয়ার্ক রাউটার 2 থেকে যেটা নিচের দিকে নামছে এটাটা দিলাম 192.168.20.0 প্রিফিক্স 24 তারপরে ধরেন আমি এইটা এটাটা দিলাম 192.168.30.0 প্রিফিক্স 24 10 20 30 বুঝার সুবিধার্থে সহজ সহজ নেটওয়ার্ক দিলাম এইটা এইটা আর এইটা এই তিনটা এই পাঁচটা নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস লিখছি এটা 10 এটা 20 এটা হচ্ছে 30 192.168 কমন এবার আমরা কনফিগারেশনের দিকে যাবো যাওয়ার আগে একটু গুছাই নি বুঝার সুবিধার্থে আমরা রাউটার ওয়ানে গেলাম রাউটার ওয়ানের পোর্ট সংখ্যা কয়টা বলেন রাউটার ওয়ান এর পোর্ট সংখ্যা কয়টা দুইটা দুইটা পোর্টে আমাদের দুইটা আইপি বসাইতে হবে সহজ কথা রাউটারের পোর্ট কনফিগারেশন মানে হচ্ছে আমরা রাউটার প্রথমে কনফিগার করব রাউটারের কনফিগার মানে হচ্ছে রাউটারের পোর্টে কি বসাইতে হবে আইপি বসাইতে হবে এখন যে নেটওয়ার্কের সাথে যেভাবে রাউটার কানেক্টেড ওই নেটওয়ার্কের অ্যাসাইনেবল আইপি গুলো বসাইতে হবে যেমন ধরেন আপনি এই রাউটার ওয়ানে রাউটার ওয়ানের এই যে এই পোর্টটা এই পোর্টটা আমার নেটওয়ার্ক কত 192.168.12.0 না প্রিফিক্স কত 30 এই নেটওয়ার্কের টোটাল আইপি অ্যাড্রেস কয়টা চারটা অ্যাসাইনেবল কয়টা দুইটা এইখানে চারটা যে আইপি এই চারটা আইপি হচ্ছে 192.168.12.0 12.1 12.2 12.3 এই হচ্ছে চারটা আইপি 0 1 2 3 হ্যাঁ এর মাঝখানে তিন যেটা 10.12.3 এটা ব্যবহার করা যাবে না ব্রডকাস্ট 10.0 এটা নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করা যাবে দুইটা একটা 12.1 একটা 12.2 তাহলে এই যে দুইটা অ্যাসাইনেবল আইপি এর মধ্যে একটা দিবেন রাউটার এই মাথায় ধরেন এই মাথায় দিলাম 12.1 যেহেতু এটা প্রথম আর এই নেটওয়ার্কের এই যে এই প্রান্তে যে এই প্রান্তে দিবেন 12.2 ঠিক আছে একদিকে দিলাম 12.2 একদিকে দিলাম 12.1 একই নেটওয়ার্কে দুইটা অ্যাসাইনেবল আইপি রাউটারের দুই মাথায় বসাবো আমরা আগে লেখলাম কমান্ড তো পরে দিব আগে জিনিসটা বুঝেন তারপরে হচ্ছে পরের বিষয় 12.0 নেটওয়ার্কের দুইটা অ্যাসাইনেবল আইপি আমরা কেবলের দুই মাথায় দিব যেহেতু একই নেটওয়ার্ক বুঝতে পারছেন এবার ওই যে পরের নেটওয়ার্কটা পরের নেটওয়ার্কও একই অবস্থা তাহলে আমরা দুই মাথায় কি দিব দুই আইপি দিব তাহলে আমরা আইপি দিলাম হচ্ছে এই যে এই মাথায় এই মাথায় ধরেন আইপি দিলাম হচ্ছে 23.1 আর এই মাথায় আমরা আইপি দিলাম হচ্ছে 23.2 এইভাবে আইপি দিব আগে লেখতেছি দেখে দেখে পরে কনফিগার করব এই যে বোঝার সুবিধার্থে আগে আইপিগুলো লেখেন তারপরে কনফিগারের সময় আর উল্টা পাল্টা মনে হবে আপনারা দুজন ভালো আপনাদের দুজনের কোনো প্রতিদ্বন্দ্বী নাই কারণ এই সিটে কেউ বসে না সবাই মনে করে পিসি দেয় আর এদেরই আপনাদের একটা অ্যাডভান্টেজ হ্যাঁ সবচেয়ে কাছে বসে দেখা যাবে না দেখা সমস্যা একটু দেখা তোর মা এখন দেখা যায় কিছু না
ভাই মাল্টিপ্লাই করার ব্যবস্থা করার জন্য কি লাগে আমি যে একটা বন্ধ করে চার্জার এটুকু এটুকু লিখছেন সবাই আইপি গুলো চারটা আইপি চারটা পোর্টে লিখছি সবাই লিখছেন আইপি গুলো কিভাবে লিখছে এটা কি বুঝতে পারছেন ঠিক আছে বুঝলে তো ভেরি গুড এবার ধরেন রাউটার ওয়ান থেকে যে নিচের দিকে সুইচের সাথে পোর্টটা আসছে এটা নেটওয়ার্ক কত 192.168.10.0 প্রিফিক্স কত 24 এটা পুরো একটা ক্লাস ফুল অ্যাড্রেস সি ক্লাসের একটা আইপি সি ক্লাসের একটা নেটওয়ার্ক না 192.168.10.0 আর প্রিফিক্স হচ্ছে 24 পুরাই সি ক্লাসের নেটওয়ার্ক না বলেন তো এই নেটওয়ার্ক থেকে টোটাল আইপি আমরা কয়টা পাবো বলেন 256টা এই 256 এর মধ্যে আমরা দুইটা আইপি ব্যবহার করতে পারবো না কোন দুইটা বলেন তো 0 আর 255 কারেক্ট তার মানে ব্যবহার করতে পারবো হচ্ছে 10.1 থেকে 10.254 পর্যন্ত এগুলো হচ্ছে অ্যাসাইনেবল আইপি ঠিক না ওই অ্যাসাইনেবল আইপির মধ্যে থেকে একটা আইপি আমরা এই যে রাউটার এই মাথায় বসাবো যে মাথা থেকে এই নেটওয়ার্কটা শুরু হয়েছে যেটারে আমরা পরবর্তীতে গেটওয়ে আইপি বলবো এটা হচ্ছে 10.1 ফার্স্ট অ্যাসাইনেবল আইপিটা আমরা রাউটার এই মাথায় বসাবো এই যে এই মাথায় যেদিক থেকে নেটওয়ার্ক শুরু হয়েছে আপনারা তো কাছে ইজিলি দেখে দেখে করতে পারতেছেন ওই যে ওই লাস্টে যারা ওরা আবার দেখতে পাচ্ছে না আস্তে আস্তে করতে হচ্ছে কালকে থেকে তোর ভাই সামনের দিকে বসবেন পরশু দিন থেকে বুঝছেন এদিকে বসবেন এদিকে বসবেন আগে আগে চলে আসবেন দেরিতে আসলে তো পিছনে বসবেন তাইলে আবার ওই যে হলুদ যিনি উনি আবার স্পষ্ট দেখতে পারে আমার চোখ একদম শার্প এই যে পিছনে তারপরে এই যে মাসকানেরটা হ্যাঁ মাসকানেরটার নেটওয়ার্ক কত 192.168.20.0 এটাও কি হচ্ছে 24 হচ্ছে প্রিফিক্স না তাহলে আমরা এই রাউটারের এই মাথায় বসাবো হচ্ছে 20.1 আর রাউটার এই রাউটারে দিব হচ্ছে 30.1 লিখছেন যতটুকু লেখছিলাম আপনার একটু বসে এটা তো আবার হ্যাং করে চলে গেছে
দিছিলাম 192.168.0.0 প্রিফিক্স দিছিলাম 30 এইটা দিছিলাম হচ্ছে 192.168.0.0.24 এই ছিল আমাদের নেটওয়ার্ক না যেভাবে এখানে লেখা আছে এরকম করে আমরা কনফিগারের কাজটা করব, মানে আমরা তো আপাতত লেখছি কোন পোর্টে কত বসাবো। এবার এই আইপি গুলো